যারা যারা বিয়ে করেন না দেখে একটু হাত তুলেন, আমি শেষ। ও এতগুলা মাসকানে মাসকানে আমার দাদা নানাও দেখি তুইলা লাইছে, কই আরেকটা কইরাম। বিয়ে করছ? বিয়ে করছ নি ভাইয়া? এবার রাখো হাতটা, রাখো হাতটা। বিয়ে করটা করবা? সাইটটা সাইটটা সাইটটা, একটা দুইটা দুইটা, একটা তিনটা তিনটা, একটা পাঁচটা, আর জোরে দশটা দেখাইতেছে। পাঁচটা সাইটটা, একটা একটা, তুলো তুলো সমস্যা নাই, সাইটটা দশটা। তোমাদের হাত দেখা বিয়া তারা কইতেছে, মামু কর, বুঝবি? এবার আসো বিয়া করবা কয়টা? ধরলাম একটা আর কি, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি দুইটার কথা কইতাম না, তখন তোমার বউ আমার নামে মামলা দিব, কয় বাড়ি হুজুর কইছে আমার জামাইয়ের মাথা খারাপ করছে। এ শোনো শোনো শোনো, সব কিছু জানে কে? আল্লাহ। ভিতরের খবর জানে কে? আল্লাহ। এবার এক ছেলে ফেম করছে পাঁচটা, অঙ্কটা বুঝো, ফ্রেম করছে কয়টা? আমি জিজ্ঞেস করলাম কোনটারে বিয়ে করবি, কয় একটারও করতাম না, নতুন দেখে একটা কইরাম, ফেরেশ। বিয়ে করব কি? এবার দশটা বাছাই করে একটা বিয়ে করছে, দেখা যায় তে করছে পাঁচটা, তার বউ করছে দশটা, লাগছে বেজাল কিতারে, কয় তুই যেমন ফাইছো তেমন। এবার ক ফেরেশ চাও নাকি ইনটেক চাও? ক না ফেরেশ চাও না, ফেরেশ চাও না নাকি ডুপ্লিকেট চাও? ফ্রেশ চাইলে দিতে পারবে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি ফ্রেশ থাকো, ফ্রেশ পাবা। সুবহানাল্লাহ বলো। তুমি পবিত্র থাকো, পবিত্র পাবা। অন্যেরটারে পবিত্র রাখবা, তুমিও পবিত্র থাকবা। আজকে থেকে ফ্রেম যা করার করো গাবা, আমার কোনো আপত্তি নাই। তবে দূর মনে রাখো, তুমি যেরকম অন্যের বউর লগে ফ্রেম করতেছো, তোমার বউ নিশ্চয় কারো না কারো সাথে। আজকে থেকে যখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সেটিং করবা, মনে মনে কইবা আমার বউ তো কোনো না কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, মনে থাকবো নি, যে যেমন যে যেমন যেরকম যে যেমন যে পবিত্র। এবার সিদ্ধান্ত তোমার, আজকে থেকে দশটা করো বিশটা করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল।